আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বিন্দু আজকে আপনাদেরকে একটি বই সম্পর্কে পরিচিত করে তুলি বইটির নাম হচ্ছে লোমাতুল আয়াতুল লোমাতুল লোম আয়তাকাত এই গ্রন্থটি ইমাম ইবনুল কুদামা আল মাকতেসির লেখা ইমাম ইবনুল কুদামা আল মাকতেসির লেখা ইমাম ইবনুল কুদামা মাকদেশিকে আপনারা চিনেন কতটুকু আমি জানি না কিন্তু মনে রাখবেন তিনি হচ্ছেন ইমাম আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ আলের ছাত্র এবং তিনি হাম্বলি মাঝার একজন ইমাও এবং আকিদার দিক থেকে সালাফি মানহাজে আকিদা ও সালা মানহাজ দিক থেকে সালাফি তিনি এই গ্রন্থটি লিখেছেন লো মারতে আয়তাকাত ছোট একটি গ্রন্থ ছোট একটি গ্রন্থ আপনার দেখেছেন ছোট একটি গ্রন্থ এই গ্রন্থটি আলহামদুলিল্লাহ পরবর্তী ব্যাখ্যা করে করেছেন মোহাম্মদ বিন সাল সাইমিন মোহাম্মদ বিন সোলা সাইমিন এই ব্যাখ্যাটি এই গ্রন্থটি ব্যাখ্যা করেছেন এক খণ্ডে তো এটাকে যখন বাংলা করা হয় তখন সেটাকে অনুবাদ করা হয়েছে করেছেন আবু হাজম মোহাম্মদ সাকিব চৌধুরী এবং সে তো শুধু অনুবাদ নয় অনুবাদের সাথে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কারণ আপনারা জানেন যে আকীদার কোনো কোনো টার্ম অবশ্যই ভালো করে ব্যাখ্যা না করে দিলে অনেকেই ভুল বুঝে থাকে এই এই ব্যাখ্যাটি তার অনেকটা সুন্দর হয়েছে আমি এই গ্রন্থটি দেখেছি এবং এটাকে দেখেছি উত্তম হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মূল গ্রন্থটি লোমাত্র কত ছোট আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এটা অনেক সময় বোঝার অসুবিধা থাকতে পারে এই জন্য আমাদের শেখ মোহাম্মদ বিন সাল তাইমিন রাহমাহুল্লাহ তিনি সেটাকে ব্যাখ্যা করেছেন একটা খণ্ডে সেটাকে বাংলা ভাষায় যখন অনুবাদ এবং ব্যাখ্যা হয়েছে তা আলহামদুলিল্লাহ এখন দেখেন দুই খণ্ডে দাঁড়িয়েছে আপনাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই লোমাত্র আয়তাকাত এই লোমাত্র আয়তাকাত এটা দুই খণ্ডে দাঁড়িয়েছে এই দুই খণ্ড পড়বেন আপনারা কেন পড়বেন কারণ আকিদার মাসালাগুলোকে আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি স্বচ্ছ ধারণা লাভ করবেন এবং অন্ধকারে থাকবেন না বিশেষ করে আসমা সেফাত সংক্রান্ত যে অংশটুকু সেগুলো আপনার তারপর আসম সেফাত যা না হলে আপনার তাহিদটাই পূর্ণ হচ্ছে না আসমাত সিফাতের কারণ আপনি জানেন যে তাহিদুল আসমাত সিফাত মানেই হচ্ছে একদিকে রবিহতের স্বীকৃতি একদিকে উলহিয়াতে স্বীকৃতি এবং তাহিদুল আসমাত সিফাত হচ্ছে মূলত আপনার জীবনের আপনার মাইল ফলক যে আপনার জীবনটা কি আল্লাহর পথে চলছে না অন্য পথে আপনি চলে যাচ্ছেন আপনি কি সহি আকিদেও মানাজ আছেন না আপনি ভিন্ন পথে চলে গেছেন আপনি বেদাতিদের পথে চলে গেছেন আপনি কি জাহমিয়াদের পথে চলছেন নাকি আপনি ইমাম আহমদিন হামলের পথে চলেছেন ইমাম আবু হানিফার পথে চলেছেন সাফি মালিকের পথে চলেছেন সেটা আপনার এই এই আসম সেফাতের উপর আকিদের উপর নির্ভর করবে এই জন্য সালিন যখনই কোনো আকিদের কিতাব লিখেছেন তখন তখনই তারা আসম সেফাত নিয়ে লিখেছেন এই জন্য ইবনু খুদাবল মাসির রহমতুল্লাহ আলাই এই যে কিতাবটা এটার অধিকাংশ বলতে পারেন শতকরা আশি পার্সেন্ট তিনি আসমা সেফাত নিয়ে লিখেছেন কারণ এটা এটা বিশুদ্ধ হলে বাকিগুলি বিশুদ্ধ হয়ে যায় কারণ তাহি যদি বিশুদ্ধ না হয় অন্য আমল বিশুদ্ধ হবে না আপনার কোনো আমলে আল্লাহ দরবার কবুল হবে না তো আমি দেখেছি এই গ্রন্থটি অনেক ভালো হয়েছে বিশেষ করে তিনি যেখানে ব্যাখ্যা দেওয়ার দরকার সেখানে তিনি সঠিক ব্যাখ্যাটা স্থান উপযোগী জায়গায় তিনি এসেছেন এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে একটা বা এটা বলার বিষয় হচ্ছে একটা যে প্রথমে তিনি মতন নিয়ে এসেছেন যে প্রধান আল মাকদিসির কথাটি তারপর সরা নিয়ে এসেছেন ইমা ইমন শাহ মাহমুদ্দিন সালাহ সাইমিনের সরাটি এবং এরপরে তিনি নিচে দেখ দিয়ে যে শব্দগুলি বুঝিয়ে দেওয়া দরকার কোথাও জাবরিয়া আসছে আসে কাদের ইয়ে কোথাও একটা শব্দ আসছে জাহের নস এগুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি আবার টিকা লিখেছেন এই টিকাগুলো অত্যন্ত মূল্যবান এবং উপাদেয় আশা করি বইটা পড়লে বইটা পড়লে আপনারা আকিদার ক্ষেত্রে অনেক খোরাক পাবেন এবং বিশুদ্ধ আকিদা জানতে পারবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং এই গ্রন্থটি থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন এই গ্রন্থটি